নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব চ্যাপ্টার 9 সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির এই 9 নম্বর চ্যাপ্টার নিয়ে আজকে আমাদের আলোচনা। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে। আর আপনারা যদি এর আগের চ্যাপ্টারগুলো দেখতে নিতে চান বা দেখতে চান, তার জন্য আপনারা এখনই চ্যানেলের প্লেলিস্টে যান। চ্যানেলের প্লেলিস্টে পরপর পরপর চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আপলোড করে দেওয়া আছে আপনাদেরই সুবিধার্থে। তো চলুন প্রথমে আমরা কীভাবে চ্যাপ্টারটা সলভ করব সেই প্রসেসটা আপনাদের বলে দিই। তা প্রথমে চ্যাপ্টার হচ্ছে 9 হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন। এর প্রোবাবল কোশ্চেন, মানে যে সমস্ত কোশ্চেনগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তা সেই সমস্ত প্রশ্নগুলো আমরা আগে পড়ব। আর তারপরে আমরা পড়ব যে আপনাদের ইয়ার এন্ডিং কোশ্চেন কী কী ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক। তা প্রথম প্রশ্ন এখানে আছে, দ্য মেইন পারপাস অফ অ্যাসেসমেন্ট শুড বি। তাহলে অ্যাসেসমেন্ট মানে অ্যাসেসমেন্টের যে মেইন পারপাস সেটা আমাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে, তা সেটা কি হওয়া উচিত। ঠিক আছে, তাহলে মেইন পারপাস অফ অ্যাসেসমেন্ট শুড বি, তা আমরা এখানে অপশনগুলো দেখে নিই। টু পয়েন্ট আউট দ্য এরর অফ দ্য লার্নার, মানে লার্নার যে ভুলগুলো করেছে সেগুলো পয়েন্ট আউট করার জন্য কি অ্যাসেসমেন্ট করা হয়। নেক্সট হচ্ছে টু মেজার দ্য অ্যাচিভমেন্ট অফ দ্য লার্নার, দ্য লার্নার যেগুলো অ্যাচিভ করেছে সেগুলো জানার জন্য। নেক্সট হচ্ছে টু ডিসাইড ইফ এ স্টুডেন্ট শুড বি প্রমোটেড টু দ্য নেক্সট ক্লাস, সে পরের ক্লাসে বা নতুন ক্লাসে প্রমোট করা যাবে কি না তাকে। না অপশান ডি আছে ইউজিং, আর অপশান ডি আছে টু ডায়াগনিস দ্য রেমিডি গ্যাপ ইন লার্নিং, তার যে গ্যাপগুলো তার শেখায় ছিল, মানে যেখানে পর্যাপ্ত সে শিখতে পারেনি সেটা। তাহলে অ্যাসেসমেন্ট করা হয় কিন্তু এই গ্যাপ, যেখানে যেখানে গ্যাপ আছে সেইগুলো কিন্তু, যে টু ডায়াগনোসিস দ্য রেমিডি, কি রেমিডি দিতে হবে, গ্যাপ অফ লার্নিং। তাহলে যেখানে যেখানে তার গ্যাপ ছিল, গ্যাপে কী কী রেমিডি দেওয়া হবে তার জন্য কিন্তু অ্যাসেসমেন্ট করা হয়। তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর হলো কি, দ্য মেইন পারপাস অফ অ্যাসেসমেন্ট শুড বি টু ডায়াগনোস দ্য রেমিডি গ্যাপস ইন লার্নিং। ডায়াগনোসিস করার জন্য, যার রেমেডিতে যে গ্যাপগুলো আছে সেগুলো দেখার জন্য। ঠিক আছে, তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলেছে অ্যাসেসমেন্ট, অপশন এ বলেছে ইনক্লুড মেজারমেন্ট বাট ইজ বর্ডার্ড, অপশন বি বলেছে এক্সক্লুড মেজারমেন্ট বাট ইজ বর্ডার, নেক্সট হচ্ছে ইজ অনলি মেজারমেন্ট, এক ধরনের মেজারমেন্ট, আর অপশন ডি বলেছে ইজ ইভ্যালুয়েশন ইন কোয়ান্টিটিভ টার্মস। তাহলে অ্যাসেসমেন্টটা কি, না অ্যাসেসমেন্টটা হচ্ছে ইনক্লুড মেজারমেন্ট বাট ইট বর্ডার। ঠিক আছে, এইটা কিন্তু এখানে সঠিক উত্তর। মূল্যায়নটা হচ্ছে ইনক্লুড মেজারমেন্ট, মেজারমেন্টের মধ্যে আছে বাট ইট বর্ডার, বর্ডার লাইনে। ঠিক আছে, চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে হুইচ অফ দি ফলোয়িং, এর মধ্যে কোনটা ইজ নট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টুল ফর ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। তাহলে ফর্মেটিভ অ্যাসেসমেন্টের জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট টুল না। অপশান এ আছে অ্যাসাইনমেন্ট, অপশান বি আছে ওরাল কোশ্চেন্স, অপশান সি আছে টার্ম টেস্ট, আর অপশান ডি আছে কুইজ অ্যান্ড গেমস। তাহলে ফর্মেটিভ অ্যাসেসমেন্টের জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট না, তা এর সঠিক উত্তর হলো বন্ধুরা টার্ম টেস্ট। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। টু মেক অ্যাসেসমেন্ট এ ইউজফুল অ্যান্ড ইন্টারেস্টিং প্রসেস, অ্যাসেসমেন্টটাকে ইউজফুল, প্রয়োজনীয় এবং ইন্টারেস্টিং করার জন্য ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট, মানে কিসের উপর তার কেয়ারফুল থাকা উচিত। অপশান এ আছে মেকিং কম্পেয়ারসন বিটুইন ডিফারেন্ট স্টুডেন্টস, অপশান বি আছে লেভেলিং স্টুডেন্টস অ্যাজ ইন্টেলিজেন্ট অর অ্যাভারেজ লার্নার, অপশান সি আছে ইউজিং এ ভ্যারাইটি অফ ওয়ে টু কালেক্ট ইনফরমেশন অ্যাবাউট দ্য স্টুডেন্টস লার্নিং অ্যাক্রস দ্য স্কলাস্টিক অ্যান্ড কোকলাস্টিক বাউন্ডারিজ, আর অপশান ডি আছে ইউজিং টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ টু গিভ ফিডব্যাক। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ইউজফুল আর ইন্টারেস্টিং করার জন্য আমরা কী করি, কোলেস্টিক অ্যান্ড কোকোলেস্টিক বাউন্ডারি। ঠিক আছে, তাহলে ইউজিং এ ভ্যারাইটি ওয়ে, একটা রাস্তা বা বিভিন্ন রাস্তা টু কালেক্ট ইনফরমেশন, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করি অ্যাবাউট দ্য স্টুডেন্টস লার্নিং, ছাত্রদের শিক্ষণের সম্পর্কে যে সমস্ত ইনফরমেশন সেইগুলো অ্যাক্রস দি কোলেস্টিক অ্যান্ড কোকোলেস্টিক, মানে পাঠ্যক্রম এবং সহপাঠ্যক্রমের যে বাউন্ডারিতে দেওয়া আছে। ঠিক আছে, তা সেইটা এখানে কিন্তু তার জন্য বলছে টু মেক অ্যান অ্যাসেসমেন্ট ইউজফুল অ্যান্ড ইন্টারেস্টিং প্রসেস ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট, মানে এগুলোর প্রতি কেয়ারফুল কিন্তু থাকা উচিত। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোলেস্টিক আর কোকোলেস্টিক,
মানে কোলেস্টিক আর কো কোলেস্টিক হচ্ছে কি, কোলেস্টিক হচ্ছে একটা পাঠ্যক্রমের একটা বিষয়, আর কো কোলেস্টিক হচ্ছে যেগুলো পরীক্ষা না সেগুলো মেজার করা হয়, যেমন ডিসিপ্লিন, স্মার্টনেস, অ্যাটেন্ডেন্স, এগুলো আপনারা দেখবেন আপনাদের পরীক্ষায় থেকে থাকবে, যখন আপনারা প্রোগ্রেস রিপোর্ট পান সেখানে সেগুলো কিন্তু লেখা থাকে। ঠিক আছে, আশা করি কো কোলেস্টিক কোনগুলো মানে স্ব পাঠ্যক্রমের কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেবো আমাদের স্ক্রিনে কি আছে। নেক্সট প্রশ্ন, ইন প্রিপেয়ারিং এ ফিফথ গ্রেড ক্লাস টু টেক স্ট্যান্ডার্ডাইজ রিডিং টেস্ট দ্য টিচার ইজ বেস্ট অ্যাডভাইস টু, তাহলে শিক্ষক কি অ্যাডভাইস করবে রিডিং স্ট্যান্ডার্ডাইজ টেস্টের জন্য? আমরা দেখে নিই অপশানগুলো কি আছে। অপশান এ, টেল দ্য চিলড্রেন দ্য টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড দে শুড ডু দ্য বেস্ট দে ক্যান। নেক্সট হচ্ছে, এক্সাক্ট এনি কোশ্চেন ফ্রম এ প্রিভিয়াস টেস্ট অ্যান্ড অ্যালাউ দ্য পিপল টু অ্যান্সার দেম। নেক্সট, কোচ দ্য বিলো গ্রেড লেভেল রিডার্স অ্যাজ দ্য রেস্ট অফ দ্য ক্লাস উইল ডু ওয়েল এনিওয়ে। আর নেক্সট হচ্ছে, গিভ দ্য পিপল প্র্যাকটিস অ্যান্ড অ্যান্সারিং কোশ্চেন সিমিলার টু দ্য টাইপ দ্যাট দে উইল অ্যাপিয়ার অন দ্য টেক্সট। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এর সঠিক উত্তর কোনটা হবে। তা এখানে কি বলেছে, ইন প্রিপেয়ারিং এ ফিফথ গ্রেড ক্লাস টু টেক স্ট্যান্ডার্ডাইজ রিডিং টেক্সট দ্য টিচার ইজ বেস্ট টু অ্যাডভাইস। তাহলে রিডিং টেক্সটের জন্য কোনটা বেস্ট অ্যাডভাইস করবে, না গিভ দি পিপলস প্র্যাকটিস ইন অ্যান্সারিং কোশ্চেন সিমিলার টু দ্য টাইপ দে উইল অ্যাপিয়ার অন দ্য টেক্সট। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, a test to assess the potential of student for specific ability and skill such as music, spatial ability or logical ability is called a oblique and ei test gulo ke ki test bole je student der potential mane shambhabbo je specific ability gulo dekha hoyeche ta shegulo ke dekha hoy kon test er maddhome। ঠিক আছে, তা এখানে সঠিক উত্তর হলো অ্যাপটিটিউড টেস্ট। ঠিক আছে, অ্যাপটিটিউড টেস্ট কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, এ টিচার ডিজাইনস এ টেস্ট টু ফাইন্ড আউট দ্য কজ অফ দ্য পুয়ার গ্রেডস অফ হার লার্নার থ্রু এ অ্যাপ্লিকেন্ট। তাহলে কিভাবে শিক্ষক জানতে পারে যে পুয়ার গ্রেডস, তা এটার সম্ভাব্য উত্তর কোনটা হবে? তা এর এখানে সঠিক উত্তর হবে ডায়াগনস্টিক টেস্ট। তাহলে ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে একজন টিচার সে কিনা জানতে পারে, ঠিক আছে, তার লার্নার যে পুয়ার গ্রেড। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ইজ অ্যাসেসমেন্ট। তাহলে ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা কি অ্যাসেসমেন্ট সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। অফ লার্নিং, অ্যাট লার্নিং, ইন লার্নিং, ফর লার্নিং। তাহলে লার্নিং এর জন্য অ্যাসেসমেন্ট মানে ফর লার্নিং হচ্ছে কিন্তু এখানে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। ঠিক আছে, তাহলে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ইজ অ্যাসেসমেন্ট ফর লার্নিং। ঠিক আছে, তো অফ লার্নিং, অ্যাট লার্নিং, ইন লার্নিং এগুলো কিন্তু অন্যান্য জায়গায় ইম্পর্টেন্ট আছে, এগুলো আপনারা কিন্তু পড়ে রাখবেন যে অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অ্যাসেসমেন্ট অ্যাট লার্নিং, অ্যাসেসমেন্ট ইন লার্নিং আর অ্যাসেসমেন্ট ফর লার্নিং। ফর লার্নিং তো এখানে বুঝে গেলেন যে ফর্মেটিভ অ্যাসেসমেন্টের জন্য হবে, কিন্তু বাদ বাকিগুলো কিন্তু আপনারা পড়ে রাখবেন, এগুলো যে কোনো মুহূর্তে আপনাদের এগুলো কাজে লেগে যাবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, দ্য টার্ম কম্প্রিহেন্সিভ ইন কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন মিনস। মানে যে কম্প্রিহেন্সিভ, কম্প্রিহেন্সিভটা মানে সিসিই আপনারা পড়েছেন, তা সিসিইতে এই কম্প্রিহেন্সিভের এর মানেটা কি আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, কম্প্রিহেন্সিভ কন্টিনিউয়াস, তাই না? তা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তাহলে এখানে বন্ধুরা এই কম্প্রিহেন্সিভ, কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে ব্যাপক বা সর্বাঙ্গীন বা বিস্তৃত, তাই না? তাই এখানে আমাদের কোনটা হবে সঠিক উত্তর? তা এখানে কলেস্টিক ডেভেলপমেন্ট, কো কলেস্টিক ডেভেলপমেন্ট, একাডেমিক ডেভেলপমেন্ট আর ফোর্থ আছে কি না, কলেস্টিক অ্যান্ড কো কলেস্টিক ডেভেলপমেন্ট। তাহলে এখানে বন্ধুরা সঠিক উত্তর আমাদের এখানে কি হবে, কলেস্টিক অ্যান্ড কো কলেস্টিক ডেভেলপমেন্ট। তার মানে হচ্ছে কম্প্রিহেন্সিভ কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন মানে সিসিই মানে হচ্ছে সর্বাঙ্গ ব্যাপকভাবে, কোলেস্টিক, কোলেস্টিক মানে হচ্ছে বৃত্তিমূলক এবং স্ববৃত্তিমূলক। ঠিক আছে, আমাদের এই দুটো কিন্তু এখানে বিচার করা হয় বা এই টার্মটার মধ্যে কোলেস্টিক অ্যান্ড কোলেস্টিকটা দেখা হয়। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে, ডায়াগনস্টিক টেস্টিং ইন সোশ্যাল সায়েন্স উইল হেল্প এ টিচার আন্ডারস্ট্যান্ড। মানে ডায়াগনস্টিক টেস্ট, ডায়াগনস্টিক টেস্টটা হলো এমন একটা টেস্ট
তাহলে এই ডায়াগনস্টিক টেস্ট হলো কি না রোগ নির্ণয় সংক্রান্ত পরীক্ষা ইন সোশ্যাল সায়েন্স সামাজিক বিজ্ঞান উইল হেল্প এ টিচার একজন শিক্ষককে সাহায্য করে আন্ডারস্ট্যান্ড কি করতে সেটা সাহায্য করে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে অপশন এ আছে দি পার্ট অফ দ্য টপিক দ্য স্টুডেন্ট হ্যাজ নট মেমোরাইজ তাহলে তারা সেটা মনে রাখতে পারে না নেক্সট হচ্ছে টিচিং ডিফিকাল্টিস এ স্টুডেন্ট ইজ ফেসিং ইন সোশ্যাল সায়েন্স যে ডিফিকাল্টিস গুলো আছে সেইগুলো নেক্সট আছে হাউ রিভিশন ওয়ার্ক হ্যাজ হেল্পড হার স্টুডেন্ট রিভিশন ওয়ার্ক তাদের সাহায্য করে আর নেক্সট হচ্ছে হাউ ইন্টেলিজেন্ট হার স্টুডেন্ট আর এবং তারা কিরকম বুদ্ধিমত্তা সেটা তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কেন পড়ানো হয় তার সঠিক উত্তর অপশন বি হবে লার্নিং ডিফিকাল্টিস এ স্টুডেন্ট ইজ ফেসিং ইন সোশ্যাল সায়েন্স তাহলে লার্নিং ডিফিকাল্টিস মানে শিক্ষায় যে অসুবিধাগুলো আছে সেগুলো তারা যেগুলো ফেস করে তা সেগুলোর জন্য ডায়াগনস্টিক টেস্ট ইন সোশ্যাল সায়েন্স উইল হেল্প এ টিচার টু আন্ডারস্ট্যান্ড আশা করি আপনারা বুঝতে পেরেছেন চলুন বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে যাই পরবর্তী প্রশ্ন দ্য টু মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যান্ডার্ডাইজড টেস্ট ইজ মানে স্ট্যান্ডার্ডাইজড মানে আদর্শ শিক্ষা টেস্ট বা আদর্শ শিক্ষণের টেস্ট বা আদর্শ শিক্ষণের ইম্পর্টেন্ট মানে প্রয়োজনীয় ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য কোনটা হবে আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে ঠিক আছে তাহলে দ্য টু মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যান্ডার্ডাইজড টেস্ট এর সঠিক উত্তর হবে কি না এর সঠিক উত্তর হবে রিলায়েবিলিটি অ্যান্ড অ্যাকুরেসি এইটা কিন্তু এখানে সঠিক উত্তর চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন স্ট্যান্ডার্ডাইজড টেস্ট আর মোস্ট অফটেন তাহলে মোস্ট অফটেন কিসের জন্য দরকার হয় তাহলে স্ট্যান্ডার্ডাইজড টেস্ট আর মোস্ট অফটেন মানে প্রায়শই এতে কিসের জন্য দরকার হয় বা কি পারপাসের জন্য প্রয়োজন এটা হচ্ছে নর্ম রেফারেন্সের জন্য এটা প্রয়োজন চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন এভিডেন্স অফ ভ্যালিডিটি ক্যান বি রিলেটেড টু তাহলে এভিডেন্স অফ ভ্যালিডিটি ক্যান বি রিলেটেড টু কিসের সাথে সম্পর্কিত তা সেটা আমাদের জানতে হবে যে এভিডেন্স অফ ভ্যালিডিটি তাহলে বিষয়টি কি হলো বন্ধুরা প্রমাণ এভিডেন্স অফ ভ্যালিডিটি মানে প্রমাণ এবং বৈধতা ক্যান বি রিলেটেড টু কিসের সাথে সম্পর্কিত না অপশন এ কন্টেন্ট অপশন বি ক্রিটেরিয়ান অপশন সি হচ্ছে কনস্ট্রাক্ট আর অপশন ডি হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ তাহলে এর সঠিক উত্তর কিন্তু বন্ধুরা অল অফ দ্য অ্যাবাভ চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন হচ্ছে রিলায়েবিলিটি মানে বিশ্বস্ততা তা আমরা এখানে দেখে নেব এখানে এর সঠিক উত্তর কি হবে রিলায়েবিলিটি ইজ মানে বিশ্বাসযোগ্যতা হলো তা এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ কনসিস্টেন্সি অফ টেস্ট রেজাল্ট মানে টেস্ট রেজাল্টের যে সামঞ্জস্যতা সেটাই হচ্ছে বিশ্বাসযোগ্যতা চলে আসছি আমরা পরবর্তী প্রশ্নে ডায়াগনস্টিক টেস্ট আর ইউজুয়ালি গিভেন ইন্ডিভিজুয়ালি টু স্কুল স্টুডেন্ট হোয়েন তাহলে কখন এটা করা হয় সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে তা আমরা এখানে দেখে নেব আমাদের অপশনগুলো কি কি আছে তা আমাদের এখানে অপশন প্রথম অপশন আছে এ স্টুডেন্ট পারফরমেন্স নিড টু বি প্রেডিক্টেড তাহলে প্রেডিক্টেড যখন তার থাকে প্রেডিক্টেড মানে হচ্ছে পূর্বাভাস তাহলে এ স্টুডেন্টস পারফরমেন্স নিডস টু বি প্রেডিক্টেড যখন পূর্বাভাস করা হয় নেক্সট হচ্ছে লার্নিং প্রবলেমস আর সাসপেক্টেড যখন লার্নিং প্রবলেম বা সমস্যাটা সাসপেক্টেড মানে সন্দেহভাজন হয় নেক্সট হচ্ছে দ্য ফিচার্স পটেনশিয়াল মানে ভবিষ্যতে যে সম্ভাব্য অফ এ স্টুডেন্ট ইজ টু বি রিভিলড তাহলে যখন রিভিলড করা হয় তখন বা সেই মুহূর্তে রিভিলড মানে হচ্ছে প্রকাশিত করা আর চতুর্থ অপশন আছে কি দেখেনি স্টুডেন্টস ক্যাপাসিটি টু সলভ রিয়েল লাইফ প্রবলেম নিডস টু বি অ্যাক্সেসড মানে যখন উপলব্ধি করা তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে সঠিক উত্তরটা কোনটা হবে তাহলে আমাদের এখানে প্রশ্ন আছে কি ডায়াগনস্টিক টেস্ট আর ইউজুয়ালি গিভেন ইন্ডিভিজুয়ালি টু স্কুল স্টুডেন্ট হোয়েন যখন এটা সঠিক উত্তর হচ্ছে লার্নিং প্রবলেম আর সাসপেক্টেড যখন শিক্ষায় যে সমস্যাগুলো আছে বা মানে যখন সন্দেহভাজন না শিক্ষার সমস্যাগুলো যখন সন্দেহভাজন তখন এটা করা হয় ডায়াগনস্টিক টেস্ট রোগ নির্ণয়কারী পরীক্ষা ঠিক আছে তো চলুন বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে যাই পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে দ্য নেক্সট প্রশ্ন আমাদের স্ক্রিনে ইন নর্ম রেফারেন্স টেস্ট তাহলে নর্ম রেফারেন্স টেস্টে কি বন্ধুরা তা এখানে এর সঠিক উত্তর হবে এ স্টুডেন্টস পারফরমেন্স ইজ কম্পেয়ার টু দ্য অ্যাভারেজ পারফরমেন্স অফ আদার ঠিক আছে অন্যান্যদের সাথে যে বা অ্যাভারেজের সাথে যে কম্পেয়ার করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে চলে আসছি পরবর্তী প্রশ্ন হোয়াট ইজ পারফরমেন্স টেস্ট পারফরমেন্স টেস্ট মানে হচ্ছে কর্মক্ষমতার যে পরীক্ষা তা সেটা কি বন্ধুরা তা আমরা এখানে চারটি অপশন দেখে নেব প্রথম অপশন আছে এ পাওয়ার টেস্ট
অপশন বি আছে এ টেস্ট হুইচ ডাজ নট ইনভলভ দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, অপশন সি আছে এ টেস্ট অফ মেকানিক্যাল অ্যাবিলিটি, আর অপশন ডি আছে স্পেশাল অ্যাবিলিটি টেস্ট। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে একটা পারফরমেন্স টেস্ট হচ্ছে কি না একটা স্পেশাল অ্যাবিলিটি টেস্ট। চলে আসছে আমরা পরবর্তী প্রশ্ন, আর্মি আলফা অ্যান্ড আর্মি বিটা টেস্ট আর নোন অ্যাজ, এটাকে কি টেস্ট বলা হয়? অপশন এ আছে ইন্ডিভিজুয়াল টেস্ট, অপশন বি আছে গ্রুপ টেস্ট, অপশন সি আছে ইন্টেলিজেন্স টেস্ট, আর অপশন ডি আছে পার্সোনালিটি টেস্ট। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে আর্মি আলফা অ্যান্ড আর্মি বিটা, এটা হচ্ছে গ্রুপ টেস্ট। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, দ্য ইভ্যালুয়েশন অফ পার্সোনালিটি ইজ বেস্ট মেড থ্রু, তাহলে ইভ্যালুয়েশন মানে মূল্যায়ন অফ পার্সোনালিটি মানে ব্যক্তিত্বের মূল্যায়ন ইজ বেস্ট মেড, যেটা দিয়ে সম্ভব হয় সেটা কোনটা বা কার মাধ্যমে এটা সম্ভব হয় সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তাই এর সঠিক উত্তর হচ্ছে ইনভেন্টরি টেস্ট, ইনভেন্টরি টেস্টটা এখানে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, ইভ্যালুয়েশন অফ স্টুডেন্ট লার্নিং শুড মেনলি বি, তাহলে একজন স্টুডেন্ট একজন স্টুডেন্টের শিক্ষণ তার যে মূল্যায়ন মেনলি সেটা আমাদের কি এখানে বলতে হবে। চারটে অপশন দেওয়া আছে, প্রথম অপশন আছে এ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ প্রসেস মানে এটা হচ্ছে সিসিই, অপশন বি আছে অ্যাট দ্য এন্ড অফ দি ইচ টার্ম প্রত্যেকটা টার্মের শেষে, অ্যাট দি এন্ড অফ দি ইচ লেসন প্রত্যেকটা লেসনের শেষে, আর অপশন ডি আছে এ ইয়ারলি প্রসেস। তাহলে স্টুডেন্টের ইভ্যালুয়েশন বর্তমান দিনে কি সিসিই, তাই না? না কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ প্রসেস, তার মানে হচ্ছে ধারাবাহিকভাবে সর্বাঙ্গীন যে মূল্যায়ন বা যে সর্বাঙ্গীন যে মূল্যায়ন সেটাকে কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন কি আছে আমরা দেখে নিই। কোশ্চেন, অল দোজ অ্যাক্টিভিটি আন্ডারটেকেন বাই টিচার্স অ্যান্ড বাই দেয়ার স্টুডেন্ট ইন অ্যাক্সেসিং দেমসেলভস which provides information to be used as feedback to modify the teaching and learning activity in which they are engaged refer to, তাহলে এটা কি সম্পর্কে বলা হয়েছে যে all those activity undertaken by teacher, যে সমস্ত অ্যাক্টিভিটি বা যে সমস্ত ক্রিয়াকলাপ একজন শিক্ষক নেন, and by their student accessing themselves এবং স্টুডেন্টদের অ্যাক্সেস করানোর জন্য, which provides যেটা প্রোভাইড করে ইনফরমেশন তথ্য, to be used as feedback to modify the teaching and learning activity in which they are engaged, তার মানে যেটা সাহায্য করে কি যে কোন কোন অ্যাক্টিভিটিগুলোকে মডিফাই করতে হবে স্টুডেন্টদের ফিডব্যাক অনুসারে তাদের ওই লার্নিংয়ের মধ্যে এনগেজ করানোর জন্য। তাই এটা সবথেকে ভালো উত্তর, অ্যাসেসমেন্ট ছাড়া অন্য কিছু হতে পারে না। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আমাদের যে প্রোভাবিয়াল কোশ্চেন, সেই প্রোভাবিয়াল কোশ্চেনগুলো। তো বন্ধুরা এইবার আমরা চলে আসছি আপনাদের পরবর্তী পর্যায়ে, অর্থাৎ কোশ্চেন আনসার পর্যায়ে, বিশেষ আকর্ষণীয় পর্যায়ে। তো এই পর্যায়ে আমি একটা আপনাদের প্রশ্ন করব, আপনারা দেখে বুঝতে হবে যে আপনারা কতটা প্রিপেয়ার হয়েছেন, আপনারা অ্যান্সার করলেই আপনারা বুঝতে পারবেন যে আপনারা কতটা প্রিপেয়ার। তা আপনাদের উৎসাহ প্রদানের জন্য বা অনুপ্রেরণা দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ। তা আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট দ্য টুল ফর ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ইন কলেজিয়েট ডোমেইন। আপনারা প্রয়োজনীয় কোশ্চেনটা আপনারা খাতায় লিখে নেন। আমি আবার প্রশ্নটা বলছি, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট দ্য টুল ফর ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ইন কলেজিয়েট ডোমেইন। অপশন এ কনভার্সেশনাল স্কিল, অপশন বি মাল্টিপল চয়েস কোশ্চেন, অপশন সি প্রজেক্ট, অপশন ডি হচ্ছে ওরাল কোশ্চেন। আপনাদের যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এখনই কমেন্ট লাইনে পোস্ট করুন, আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটি দিয়ে দেওয়া হবে এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে। তো সুতরাং আর দেরি না করে এখনই আপনারা এই প্রশ্নের উত্তর, যেটা সঠিক উত্তর আপনাদের মনে হচ্ছে, সেটা আপনারা পোস্ট করুন। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।